তিনিচুকীয়া জিলার ডুমডুমা থানার তালাব আরক্ষী চকীর অন্তর্গত বজালতলি গাঁৱৰ নিবাসী রতিকর্মী যোৱা আবেলি 2 বজাৰ নির্দেশ হৈ আছিল আর আজি হঠাৎ স্থানীয় রাইজে হলগুড়ি পথাৰত পুৱা 8 বজাত মহিলাগৰাকীৰ মৃতদেহ প্রত্যক্ষ করে আর স্থানীয় আরক্ষী চকীত খবর দিয়াত আরক্ষীয়ে মৃতদেহ উদ্ধার করে মনোত্তর পরীক্ষার বাবে ব্যবস্থা করে। মৃত মহিলাগৰাকীৰ ডিঙিত গামোচাৰে মেৰিয়াই পরিকল্পিত হত্যা করা বুলি সন্দেহ করা হৈছে। এতিয়া কথা হল মনোত্তর পরীক্ষার পিছতে মৃত্যুর কারণ ফাদিল হব। ডুমডুমার সুয়েন্দ্র স্কাইস্টর রিপোর্ট, অসম টুডে।